তো এখানে টমেটো দিয়ে ডাল করছি। এই দেখো টমেটো, টমেটো দিয়ে এখানে ডাল করছি। আর এখানে দেখো বেগুন পোড়ানো হয়ে গেছে, আর এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, বেগুনটা মাখবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। আর আজ হচ্ছে শনিবার, আর দেখো এখন একটা রেডি হয়ে গেছি, তো দিয়ার পড়া আছে, ম্যামের বাড়ি নিয়ে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 10:05 বাকি। আর দিয়া কই কই, দেখি দেখি, এই দেখো আমার দিয়াও রেডি, একদম জুতো টুতো পড়া হয়ে গেছে, জুতো পরে একদম পুরো রেডি বেরোবে বলে। তো চলো তাহলে বেরোনো যাক। আর দেখলে তো রান্না করেছি, ডাল আর বেগুন পোড়াটা করেছি, আর ইচ্ছা আছে ওকে দিয়ে এসে একটু ঝিঙে আলু পোস্ত করবো। তো দেখা যাক কি হয়, সময় পাই কি না, যদি করি তাহলে তোমাদের রেসিপিটা দেখাবো। তাহলে চলো বেরোনো যাক, ঠিক আছে? দেখো দিয়াকে ম্যামের বাড়িতে দিয়ে আসার সময় এইগুলো কিনে আনলাম দিয়ার জন্য। রুটি, একটা চাল ভাজা, একটা চকো ফিলস, আর এই দুটো হচ্ছে ব্রাস্ট। এই তো চলো এবার রান্নাটা শুরু করি। এরকম সাইজ করে আমি আলু কেটে নিয়েছি চকো চকো করে, আর পোস্ত বেটে নিয়েছি, আর এখানে ঝিঙেও কেটে নিয়েছি। তো আমার কাছে ঝিঙেটা অল্প ছিল, তাই আমি অল্প দিয়েছি, তোমাদের কাছে বেশি থাকলে বেশি দিও। দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার এই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি হালকা একটু করে একটু ফ্রাই করে নেবো। দেখো আলুটা আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যেটা ঝিঙেগুলো কেটে রেখেছিলাম ঝিঙাগুলো দিয়ে দেবো। একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা খুব ভালো আসছে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেবো। দেখো টমেটোটা আমার একদম ভীষণ নরম হয়ে মিশে গেছে, এবার এর মধ্যে আমি পোস্ত কাটা যেটা বেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দেবো। এবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো, পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেবো। দেখো আমি মিনিট তিনেক মতন বেশ নাড়াচাড়া করে নিয়েছি, আমার পোস্তের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি আলুটা সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। দেখো আলু পোস্ত আমার প্রায় রেডি, গ্রেভিটা তো একদমই শুকিয়ে গেছে, আর আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে। তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন আর মিষ্টিটা দিয়ে দেবো। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম, তাও সামান্য একটু দিলাম, আর আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, পরও তাহলে মিষ্টি দিতে হবে না। আমরা একটু আলু পোস্তটা মিষ্টি পছন্দ করি, তাই মিষ্টি দিলাম। আর নামানোর আগে লাস্ট আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস আমার আলু পোস্ত একদম রেডি।
অসাধারণ খেতে হয় এইভাবে আলু পোস্ত করলে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে টমেটো দিয়ে ডাল, এই হচ্ছে বেগুন পোড়া, লঙ্কা ভাজা দিয়ে মেখেছি, আর এই হচ্ছে আলু পোস্ত, আর এখানে আছে ভাত, আর এটা দিয়ে আর দুধ। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন আমি সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি, তো চায়ের সঙ্গে এটাই খাবো এখন সন্ধ্যাবেলায়। তো আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।